হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আলামিন, চলে এলাম আবারও স্বপ্ন সাওয়ারির নতুন আরেকটি বাইকের কালেকশন নিয়ে। আমি আজকে যে বাইকটি নিয়ে কথা বলবো সে বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন, ডিসকভার 125 এই বাইকটি। এই বাইকটি কিন্তু ভিউয়ার্স ব্ল্যাক অ্যান্ড রেড কালারের এই বাইকটি। এই বাইকটি কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনের একটি বাইক আপনারা দেখতে পাচ্ছেন। ইঞ্জিন কিন্তু একদম আনটাচ, একদম আনটাচ একটা ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটি। এই বাইকটি কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনের। এই মুহূর্তে আসছে স্বপ্ন সরের সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে, আর এই বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থায় আছে, অনটেস্ট অবস্থায় আছে স্বপ্ন সরের সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে। যে নেবেন সে কিন্তু প্রথম মালিক হবেন। এই বাইকটিতে যে কোনো বিআইটির নাম্বার করে নিতে পারবেন আপনারা এই বাইকটি দিয়ে। মাত্র অল্প কিছু কিলোমিটার রান করেছে, কত কিলোমিটার রান করেছে আমি আপনাদের মিটার দেখাবো। তো আপনারা সামনের লুক থেকে দেখতে পাচ্ছেন এই বাইকটি, এ হচ্ছে সামনের লুক। আমি আপনাদের সামনের চাকাটা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে সামনের চাকা, একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি বাইক। আর এই বাইকটি কিন্তু আছে স্বপ্ন সারের সেকেন্ড বাইক শোরুমে। আমি আপনাদের স্বপ্ন সারের লোকেশনটা বলে দিচ্ছি, স্বপ্ন সারের লোকেশনটা হচ্ছে শহীদ স্মরণ সড়ক খালপার ব্রিজ সংলগ্ন মানিকগঞ্জ। এখানে আসলে আপনারা এই বাইকটি পেয়ে যাবেন এবং এই শোরুমটি পেয়ে যাবেন। আমার ভিডিওতে যেরকম দেখছেন এই বাইকটি ঠিক সামনের সামনে আসলে কিন্তু ঠিক এরকম বাইকটি পেয়ে যাবেন। কোনো প্রকার কোনো বড় ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো ওরকম বড় ধরনের দাগ নাই, কোনো প্রকার কোনো ভাঙাচোরা নাই এই বাইকটিতে। সেকেন্ড হ্যান্ডের ভিতরে একদম নিউ কন্ডিশনের একটি বাইক পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টিকারের উপরে একটু দাগ আছে, তাছাড়া অন্য কোথাও ওরকম কোনো স্ক্র্যাচ বা কোনো দাগ পাবেন না আপনারা। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনের চাকা, এ হচ্ছে পিছনের চাকা। আর এই বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থায় আছে, অনটেস্ট অবস্থায় আছে। আপনারা যে কোনো বিআইটিএর নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি দিয়ে। যারা ডিসকভার 125 এই বাইকটি খুঁজছেন তারা আমার ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাকে কল করে জানাতে পারেন, বা স্বপ্ন সরের সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে এসে আপনারা পুরো বাইকটি দেখে কিছু কম বেশ করে এই বাইকটি নিয়ে যেতে পারবেন। আর আমার ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আমি ভিডিও লাস্টের দিকে এই বাইকটির আস্কিং প্রাইস কত দেওয়া হয়েছে আমি আপনাদের বলে দেবো। আর এই বাইকটি যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা দেখি এই বাইকটি কত কিলোমিটার রান করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটি কিন্তু ভিউয়ার্স 8924 কিলোমিটার, মাত্র 8924 কিলোমিটার এই বাইকটি রান করেছে। তো আপনার মিটার দেখে এবং পুরো বাইকটি দেখে বুঝতে পারছেন এই বাইকটি কী কন্ডিশনে আছে, একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি বাইক আপনারা পেয়ে যাবেন এই মুহূর্তে স্বপ্ন সরি সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে। যারা ডিসকভার 125 এই বাইকটি খুঁজছেন তারা অন্য কোথাও ঘোরাঘুরি না করে স্বপ্ন সরি সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে এসে আপনারা কিনেন বা না কিনেন স্বপ্ন সরি সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমটি ভিজিট করে যাবেন এবং এই বাইকটি দেখে যাবেন। আর আমি কিন্তু ভিডিওতে সবসময় একটা কথা বলে থাকি, আমাদের কাছ থেকে বাইক নিয়ে কেউ পেপার্স নিয়ে হয়রানির শিকার হবেন না, আমরা কিন্তু পেপার্সের ফুল গ্যারান্টি দিয়ে থাকি। আর আমি বলেছিলাম এই বাইকটির আস্কিং প্রাইস কত দেওয়া হয়েছে আমি ভিডিও লাস্টের দিকে বলে দেবো। এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে 110,000 টাকা, 110,000 টাকা এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে। তো এই বাইকটির আস্কিং প্রাইস কিন্তু 110,000 টাকা ফিক্সড না, আপনারা স্বপ্ন সরি সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে এসে বাইকটি পুরো বাইকটি দেখে কিছু কম বেশ করে দামাদামি করে বাইকটি নিয়ে যেতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, আমি আবারও চলে আসবো স্বপ্ন সরের নতুন নতুন বাইকের কালেকশন নিয়ে। তো এবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলামিন ভাই ব্লগসের সাথেই থাকবেন।